দ্বিতীয়বারের মত আমি কালার অ্যাপ্লাই করছি, আপনারা দেখছেন। সুগানের পরে আমি আবার পুনরায় সেলার অ্যাপ্লাই করছি। সেলার অ্যাপ্লাই করার উদ্দেশ্য তো আমার যে পেনটা কভার করা, পেনটাকে কভার করা এবং আটকানো, যেন এখানে যে কোনো গ্লাস বা প্লেট, যে কোনো ফ্রুট বক্স, যে কোনো আইটেম বা খাবারের সময় যাতে আমার টেবিলটাকে প্রটেক্ট দেয়, পেনটা যাতে আমার নষ্ট না হয়। এখন আপাতত সেলার মানে প্রাইমার আমি মোটামুটি 80% ডান। নেক্সট স্টেপে আমি টপ কোট অ্যাপ্লাই করব। টপ কোট শাইনিং হবে, ম্যাট হবে, সেমিগ্লস হবে, আপনার চয়েস। আমি কোন ম্যাট ম্যাট করার উদ্দেশ্য হলো যেন ময়লা হলেও তেমন একটা দেখা যাবে না, শাইনিংটার মধ্যে দ্রুত খারাপ হয়ে যায়। আবার কোথাও শাইনিং করে, শাইনিং চান, যার যার চয়েস। এখন আমি এটা আর একটু শুকাইতে দেবো 10 মিনিট বা 20 মিনিট, আমি পুনরায় আবার দেখাবো শাইনিং করার পরে কিরকম দেখা যায়। আসতেছি আবার আরেকটা ব্রেক নিতেছি।